নির্বাচনী জ্বরে পড়ছে বলিউড, তবে এই ফোর জ্বরের মধ্যেও দর্শকদের নজর কেড়েছে বেশ কয়েকটি ইস্যু। এর মধ্যে অভিনেত্রী মৃণাল ঠাকুরের ডিম্বাণু সংরক্ষণের বিষয়টি নিয়ে বেশ কানাঘুষা চলছে নেট দুনিয়ায়। এদিকে বলিউড থেকে প্রতিভাবান পাকিস্তানি শিল্পীদের বয়কট না করার পক্ষে আওয়াজ তুলেছেন লোফার খ্যাত বর্ষিয়ান অভিনেত্রী মুমতাজ। অন্যদিকে ব্রুট ইন্ডিয়াকে দেয়া এক সাক্ষাৎকারে নারীবাদ নিয়ে মন্তব্য করে তোপের মুখে পড়েছেন বলিউডের আবেদনময়ী আইটেম গার্ল নোরা ফাতেহি। গোটা ইন্ডিয়ার মতোই লোকসভা নির্বাচনের দমকা হাওয়া বইছে বলিউড পাড়ায়, যেখানে ভোটের যুদ্ধে নেমেছেন শোবিজ অঙ্গনের বেশ কয়েকজন তারকা। তবে নির্বাচনকে ছাপিয়ে বিনোদন জগতে খবর হয়েছেন মৃণাল ঠাকুর, মুমতাজ আকসারি ও নোরা ফাতেহির মতো সারা জাগানিয়া বলিউড সুন্দরীরা। একদিকে মৃণাল ঠাকুরের ডিম্বাণু সংরক্ষণের কথা শুনে হতবাক দর্শকরা, অন্যদিকে নারীবাদ নিয়ে সমালোচনায় বিদ্ধ হচ্ছেন নোরা ফাতেহি। ওদিকে পাকিস্তানি শিল্পীদের বলিউডে আবারও জায়গা করে দেওয়ার কথা বলেছেন 70-এর দশকের অন্যতম সেরা অভিনেত্রী মুমতাজ। বর্তমান বিনোদন দুনিয়ায় পর্দা কাঁপানো অভিনেত্রীদের মধ্যে অন্যতম মৃণাল ঠাকুর। তামিল, তেলেগু সহ হিন্দি সিনেমাতেও বেশ সুনাম কুড়িয়েছেন মহারাষ্ট্রের এই তরুণ অভিনেত্রী। লাভ, সোনিয়া, জার্সি, তুফান ও ধামাকার মতো বেশ কয়েকটি মুভিতে অভিনয়ের মাধ্যমে নিজের গ্ল্যামার ছড়িয়েছেন মৃণাল। তবে ছোটকাটা স্বভাবের জন্য বেশ নামডাক রয়েছে এই বলি অভিনেত্রীর। সম্প্রতি হিউম্যানস অব বোম্বেকে দেওয়া এক সাক্ষাৎকারে ক্যারিয়ার ও ডিম্বাণু সংরক্ষণের ভাবনা সম্পর্কে মতামত জানান মৃণাল ঠাকুর। কোনো রাগঢাক না করেই তিনি জানান, অভিনেত্রী মোনা সিং এর মতো তিনিও ডিম্বাণু সংরক্ষণের কথা ভাবছেন। এদিকে নায়িকার এই মন্তব্যের পর থেকে সোশ্যাল মিডিয়ায় নানা মত দিয়ে যাচ্ছেন নেটিজেনরা। তবে মা হওয়ার জন্য আগেভাগেই ডিম্বাণু সংরক্ষণ করে রাখার বিষয়টি কোনো নতুন ঘটনা নয়। এর আগে বিশ্ব সুন্দরী প্রিয়াঙ্কা চোপড়া সহ অনেকেই এ পথ অনুসরণ করেছেন। শোবিজ ওয়ার্ল্ডের আইটেম বোম্ব নোরা ফাতেহি অভিনয় প্রতিভা নয়, আবেদনময়ী চাহনি আর নাচের জাদুতেই পাগল করেছেন হাজারো ভক্তকে। এবার ব্রুট ইন্ডিয়াকে দেয়া এক সাক্ষাৎকারে নারীবাদ নিয়ে মতামত দিয়েছেন নোরা ফাতেহি। তবে কয়েকটি মন্তব্য নিয়ে বেশ তোপের মুখে পড়েছেন মরক্কান বংশোদ্ভূত এই বলিউড অভিনেত্রী। নারী অধিকার প্রসঙ্গে নোরা বলেন, নারী পুরুষ সমান হতে পারে না, আর তাতেই ক্ষোভে ফেটে পড়েন নেটিজেনরা। লাইভ টক শো চলাকালে কমেন্ট বক্সে কড়া ভাষায় বিভিন্ন মন্তব্য করে বসেন ইন্টারনেট ব্যবহারকারীরা, কিন্তু কে কি বলল তাতে কোনো ভ্রুক্ষেপই করছেন না নোরা। নিজের মতামতের প্রতি অবিচল মাঠগাঁও এক্সপ্রেস খ্যাত এই অভিনেত্রী। অন্যদিকে পাকিস্তানি অভিনেতা ও সঙ্গীত শিল্পীদের বলিউডে কাজের সুযোগ দেওয়ার জন্য নির্মাতা কলাকুশলীদের আহ্বান জানিয়েছেন বর্ষিয়ান অভিনেত্রী মুমতাজ। 60 ও 70-এর দশকে বলিউড শাসন করা এই অভিনেত্রীর আর্জিতে হয়তো আবারও পাকিস্তানি শিল্পীদের নিয়ে ভাববেন বলিউডের নির্মাতারা। 2016 সালে ভারতের উড়ি সেনা ঘাঁটিতে জঙ্গি হামলার জেরে দেশটিতে দাবি ওঠে পাকিস্তানি শিল্পীদের বয়কট করা হোক। ফলে রাহাত ফতেহ আলী খান, আতিফ আসলাম, মাহিরা খান ও ফাওয়াদ খানদের মতো প্রতিভাবান পাক তারকারা বলিউড ছেড়ে আসতে বাধ্য হন। ওই সময় শিল্পীদের ক্ষেত্রে রাজনৈতিক পলিসির প্রয়োগ নিয়ে দ্বিমত পোষণ করে বিনোদন প্রেমীরা। তবে অভিনেত্রী মুমতাজের কথায় আবারও সেই প্রসঙ্গ উঠে এলো বলিপাড়ায়। সম্প্রতি সাক্ষাৎকারে বান্দে হাত মুভির এই নায়িকা বলেন, পাকিস্তানি শিল্পীদের ভারতে এসে কাজ করতে দেওয়া উচিত, তাদের প্রতিভা আছে। আমি এটা বলছি না মুম্বাইয়ে প্রতিভার অভাব আছে, কিন্তু ওদেরও বলিউডে কাজ করার সুযোগ দেওয়া উচিত। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।